খুব সকালে জেগে উঠেছেন একদল মানুষ, ঘর থেকে তারা বেরিয়ে জড়ো হয়েছেন একসঙ্গে। এরপর তাদের একসঙ্গে শুরু হয় যাত্রা। সকলের উচ্ছ্বাসে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ পদযাত্রায় অনেকের পোশাক একই ধরনের, আবার অনেকের রয়েছে ভিন্নতাও। এখানে মানুষের নেই কোনো ক্লান্তি, সবাই নদীতে যাচ্ছেন স্নান করতে। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব, নাম মহাত্রিপুরারী কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা। দলে দলে খালি পায়ে হেঁটে পুনর্ভবা নদীতে যান ভক্তরা, সেখানে করা হয় স্নান। পরে নদীর পবিত্র জল নিয়ে শিব মন্দিরে ফেরেন ভক্তরা। এরপর দলে দলে প্রদক্ষিণ করা হয় শিব মন্দিরের চারপাশ। সাতবার করা হয় প্রদক্ষিণ। পরে নদী থেকে আনা পবিত্র জল দিয়ে স্নান করানো হয় মন্দিরে থাকা কৈলাসপতি শিব মূর্তিকে। সেখানে চলে মঙ্গল কামনা করে পূজা অর্চনা। শেষে ভক্তদের বিতরণ করা হয় প্রসাদ। প্রতি বছরের মতো এবারও মহাস্নান যাত্রা উপলক্ষে হাজারো ভক্তের আগমনে মুখরিত হয় শিব মন্দির প্রাঙ্গণ। পাশেই বসে গ্রামীণ মেলা, বিক্রি হয় হরেক রকমের পণ্য। শ্রাবণ মাস হচ্ছে আমাদের পূজা ধর্মের একটা পবিত্র মাস। এই মাসে আমরা শিবের মাথায় জল ঢালি। শিবের মাথায় জল ঢালার পরে আমরা শিবের কাছে প্রার্থনা করব, যেন সকল মানুষের উদ্ধার হয়, সকল সুখে শান্তিতে থাকে। যার যার মনের বাসনা তার তার পূর্ণ হয় এই জায়গায় ধর্ম অনুষ্ঠান। মনের বাসনা পূরণ ও মঙ্গল কামনায় প্রতি বছর ভক্তরা অংশ নেয় মহাত্রিপুরারী কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রায়। এখানে এসেছি আমরা, মনস্কামনা যাতে আমাদের পূর্ণ হয় এবং দেশ ও জাতির সকলের যাতে মঙ্গল হয়। আমি আজকে 45 বছর ধরে শিব ঠাকুরের মন্দিরে আসি, আর আমার মনের আশা আমার বাড়ির ফ্যামিলি ভালো থাকবে দেখে আমি সুন্দর করে পূজা করি। আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা বাবা ভোলানাথ বাবার মাথায় জল ঢালবো, এই ইয়েতে আমি আশীর্বাদ করছি। জেলা ও জেলার বাইরে থেকে ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেন মহাস্নান যাত্রায়। চলতি বছর 50তম মহাস্নান যাত্রা উপলক্ষে মেলা বসে শিব মন্দির প্রাঙ্গণে। কোনো ভক্তের কোনো রকম অসুবিধা হয় নাই, তারা সাদরে তারা যাত্রা করে বাড়ি ফিরেছেন। উত্তরমুখী স্রোতের জল নিয়ে শিবকে মহাস্নান করানো হয় এবং শিবের অভিষেক হয়, শিবের পূজা হয়, যজ্ঞ হয়, হোম হয়, বিভিন্নভাবে পূজা অর্চনা দিয়ে শিবের এই মনোবাসনা পূর্ণ করা হয়। এই মন্দিরে এই মহাস্নান যাত্রায় ভক্তরা অংশগ্রহণ করেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এখানে অনেকেই মানত করেন, আজকে অনেকেই মানত তারা যারা করেছিলেন গত বছর তারা আজকে মানত দান করেছেন। প্রথা অনুযায়ী হিন্দি পঞ্জিকার শ্রাবণ মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হয় মহাত্রিপুরারী কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা। যদিও বাংলা পঞ্জিকায় চলে ভাদ্র মাস, দিনাজপুরে 1974 সালে প্রথমবার অনুষ্ঠিত হয় মহাত্রিপুরারী কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রা। সময় সংবাদ, দিনাজপুর।